ভাঙড়ের ঘটকপুকুর বাজারে বিধ্বংসী আগুন। ঘটকপুকুর চৌমাথায় মমতাজ মিষ্টান্ন ভান্ডারের পাশেই একটি কেরোসিন দোকান থেকে আগুন লাগে বলে সূত্রের খবর। একটু একটু করেই আগুন ছড়িয়ে পড়ে পরপর বেশ কয়েকটি দোকানে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন। আগুনে পুড়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদ্যুৎ ঘোষ। ঘটনাস্থলে পৌঁছেছেন আমাদের নিউজ এডিটর প্রদীপ মণ্ডল। কিভাবে লাগলো এই আগুন তাদের কাছ থেকে শুনে নেব। হ্যাঁ পবিত্র, তুমি দেখতে পাচ্ছ আমরা ঘটকপুকুর চৌমাথায় ঠিক যেখানটায় যে বিল্ডিংয়ে প্রথম আগুনটা লাগে কেরোসিন দোকানে, আমরা ঠিক এখন তার সামনেই দাঁড়িয়ে আছি। পুরো রাস্তাটাই এখন পুলিশের তরফে ব্লক করে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে ঠিক সকাল 8:10 নাগাদ। প্রত্যক্ষদর্শীদের মতে প্রথমেই আগুন লাগে একটি কেরোসিনের দোকানে, ছোট্ট একটি দোকান। সেই আগুন কেরোসিন দোকান থেকে পাশের একটি চাউমিন দোকানে ছড়িয়ে পড়ে। আর এই চাউমিন দোকানেই সেই সময় কাজ করছিল দুটি কিশোর, রাকিবুল এবং আতিবুল, চাঁদপুরের দুটি ছেলে। এরাই চাউমিনের দোকানে কাজ করত। চাউমিনের মালিক জানতো না যে দোকানের পাশেই আগুন লেগে গিয়েছে। পাশের একটি দোকান থেকে তাকে খবর দেওয়া হয়, ছুটে আসেন দোকানের মালিক মোশারেফ মোল্লা। তখন ইতিমধ্যেই আগুন ছড়িয়ে গিয়েছে কেরোসিনের দোকান থেকে পাশের চাউমিনের দোকানে। আগুনের লেলিহান শিখা একটু একটু করে গ্রাস করছে একটার পর একটা দোকান। দোকান মালিক মোশারেফ এসে দুটি বাচ্চাকে যখন উদ্ধার করতে যায়, তখন ঠিক সেই সময় ওই দোকানের চাউমিন দোকানের একেবারে গ্যাস সিলিন্ডার সম্পূর্ণভাবে বাস্ট করে যায়। আর এই বাস্ট করে যাওয়ার পরেই পুরো দোকানটা অগ্নিদগ্ধ হয়ে যায়। এবং ওখানেই তিনজন, রাকিবুল, আতিকুল এবং দোকান মালিক মোশারেফ, তিনজনেই অগ্নিদগ্ধ হয়ে পড়ে। তারপরেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও দুটি কাপড়ের দোকানে, এবং কাপড়ের দোকানের পরে সামনের আরও একটি মোবাইলের দোকানের চালেও আগুন লেগে যায়। একটার পর একটা দোকানে আগুন লাগতে থাকে। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের চারটি ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা চলে পুরো দমে। পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগায়, কিন্তু ততক্ষণে তিনটি প্রাণ চলে গিয়েছে আগুনের লেলিহান শিখায়। ঘটকপুকুরের এই, তুমি দেখতে পাচ্ছ, আমাদের ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে এইভাবে সারিবদ্ধ দোকান, একটা কনজেস্টেড এলাকা, তার মধ্যে সকালবেলায় এই আগুন লাগার ঘটনায় মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত যা খবর, তিনজনের মৃত্যু ঘটেছে, মর্মান্তিক মৃত্যু। তার মধ্যে দুজন কিশোর, রাকিবুল এবং আতিকুল, যাদের বয়স 14 এবং 12, এবং সেই সঙ্গে চাউমিন দোকানের মালিক মোশারেফ মোল্লা। ঘটনাস্থল থেকে আমাদের দুই প্রতিনিধি আলামোস মোল্লা এবং প্রদ্যুৎ ঘোষের সঙ্গে আমি প্রদীপ মণ্ডল, ঘটকপুকুর, ভাঙড়, দক্ষিণ। হ্যাঁ পবিত্র, দেখতে পাচ্ছ ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। আমরা আগে দেখিয়েছি সকালবেলায় উদ্ধার কার্যে হাত লাগিয়েছিলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক এবং এই এলাকার জনপ্রিয় নেতা আরাবুল ইসলাম। এখন ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি এবং জেলা তৃণমূল আইএনটিটিউসির সভাপতি শক্তিপদ মণ্ডল মহাশয়। তিনি ঘটনাস্থল পুরো পরিদর্শন করছেন, দেখছেন আগুনের কী লেলিহান শিখায়, কীভাবে তিনটি প্রাণ চলে গেল। আমরা একটুখানি শুনে নেব। শক্তিদা, কী দেখছেন, কী পরিস্থিতি? আগুনটা ঠিক আমাদের কাছে ঘটনাটা ঘটুক নিশ্চিত কোনো মানুষই চায়নি, কিন্তু আমরা যেটা এনকোয়ারি করে দেখতে পাচ্ছি যে ডিলার যিনি, এখন দেখতে হবে যে তারই ব্যস্ততার জন্যই ঘটনাটা ঘটে গেল। পরে তার প্রপার লাইসেন্স ছিল কি না, এরকম একটা জনবহুল জায়গায় মার্কেটের মধ্যে যদি বেআইনিভাবে এই ব্যবসা চলে, তা তার বিরুদ্ধে নিশ্চয়ই আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্থানীয় মানুষরা বলছেন সম্পূর্ণভাবে বেআইনি কেরোসিন তেলের ব্যবসা চলছে, সুতরাং তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতেই হবে এবং আমার ধারণা তিনি গ্রেপ্তারও হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। জেলা আমাদের মধ্যেই রয়েছেন আরাবুল ইসলাম সাহেব। আরাবুলদা ঘটনাস্থলে সকালবেলায় ছুটে এসেছিলেন খবর পেয়ে। তিনি উদ্ধার কাজে হাত লাগিয়েছিলেন, বডিগুলো এখান থেকে রেস্কিউ করে সেগুলোকে নলমুড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন। আমরা একটু আরাবুলদার কাছে যাব। আরাবুলদা, এইরকম একটা ঘটকপুকুরের মতো একটা জনবহুল বাজার, আর সেই বাজারে এইরকম একটা বেআইনি তেলের ব্যবসা, আর তার ফলে এত বড় একটা মর্মান্তিক দুর্ঘটনা, দুটি কিশোরের মৃত্যু, সঙ্গে তিনজন প্রাণ গেল, কী বলবেন আপনি? না, প্রথমে আমাদের এই মর্মান্তিক ঘটনার জন্য আমরা প্রচণ্ড আপসেট হয়েছি, প্রচণ্ডভাবে আমরা ভেঙে পড়েছিলাম প্রথম দিকটায়, যে দুটো বাচ্চা একটা বয়স্ক মারা যাওয়া, এটা একটা অত্যন্ত প্রাকৃতিক ঘটনা বলে আমরা মনে করি। সেই সাথে সাথে আমরা এখানে আসি সত্যিকারেরই
যিনি এখানে কেরোসিন বেচছেন তিনি তার নাম লাইসেন্স আছে কি না বেসরকারিভাবে মানে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ইতিমধ্যে প্রশাসনকে বলেছি আর সকাল থেকে আইনাল ছিল আমরা সবাই ছিলাম এখানে এখানে আমাদের যুব সভাপতিও ছিল বাদল দীর্ঘক্ষণ ধরে আমরা তিনটে ডেড বডি আমরা রেস্কিউ করে হসপিটালে আমি নিজেও হসপিটালে গিয়েছি গিয়ে ওখানে ডাক্তারবাবুদের সাথে কথা বলেছি যে অবিলম্বে পোস্টমর্টম করে যাতে তাড়াতাড়ি ফিরে তাদের সৎ কার্য করা যায় সেটাও করেছি আর এই ঘটনায় সত্যি আমরা ভাঙড়বাসী আমরা ঘটকপুকুর এলাকার সবাই কিন্তু আমরা মর্মাহত আমরা দুঃখিত মানে মানে এই ঘটনা সত্যি মেনে নেওয়া যায় না যে অকালে মৃত্যু অকালে একেবারে ওই যিনি বয়স্ক যিনি ছিলেন তিনি সকালবেলা মাছ কিনে দিয়ে এসছেন মার বলে এসছে মা ভালো করে রান্না টান্না করো আমি বেলায় এসে খেয়ে দিয়ে তারপরে মার্কেটে যাবো তারপরে উনি এসে এই জায়গায় উনি পড়ে গেলেন এটা অত্যন্ত দুঃখিত মানে দুঃখজনক ঘটনা মর্মান্তিক ঘটনা এটা আমরা এর জন্যে ভাঙড়বাসী আমরা খুবই মর্মাহত।